হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি মিনাল। তো বন্ধুরা, আমার কাছে আপনারা প্রতিনিয়ত ফোন করেন আর প্রোগ্রাম চান, তো প্রোগ্রাম চান এবং আমি দিয়েছি, অনেককে দিয়েছি এবং কথা দিয়েছি যে প্রোগ্রাম তৈরি করে দিব। তো বিষয়টা হচ্ছে যে আপনারা একটা জিনিস মনে করেন যে প্রোগ্রাম হইলেই মনে হয় আমার গেটটা বা আমার চালাটা, আমার চেনগুলো ভালো চলবে। তো আসলে এই প্রোগ্রাম যে কোন সেটে প্রোগ্রাম দিলে, অর্থাৎ কোন কোথায় প্রোগ্রাম দিলে প্রোগ্রামটা চলবে বা কিভাবে চলবে আপনারা এটা জানেন না। তো যখন আপনারা প্রোগ্রাম চান, আপনাদের প্রোগ্রাম দিয়ে হয়তো 200 টাকা 300 টাকার উপরে আমি নিই নাই, আর ফ্রিও অনেক দিয়েছি, আর আপনারা MB ভরে দেন তাতেও আমি দিয়ে দিই। তো যাই হোক, প্রোগ্রামটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না, টাকা পয়সারই না। কিন্তু প্রোগ্রামটা যখন আপনাদের আমি দিই, দেওয়ার পরে আপনারা যেভাবে ফোন করে যেভাবে আমার কাছে অত্যাচার করেন আর কি, এটাই বলবো। কারণ আপনারা বোঝেন না যে এই প্রোগ্রামটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে নামাবো, কিভাবে সেটিং করব, কি করব, এটা বোঝেন না। খালি বলেন যে ভাই প্রোগ্রাম হচ্ছে না, ভাই প্রোগ্রাম হচ্ছে না, চলতেছে না, চলতেছে না। তো এই কথাগুলো শুনতে শুনতে আসলে সেই কথাগুলো আপনারা যে না বলেন আর কেন এগুলো হয়, এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো বন্ধুরা, তো দেখেন আমি একটা গেট, এই গেটটা পরে ডেলিভারি দেব, আরও গেট আছে। তো এই গেটটা আমি এভাবে সেটিং করে আমি দেখাবো যারা নেবে তাদের, যে কোন জায়গা কোন কালেকশন কীভাবে কী করতে হবে, তারপরে দেখানোর পরে তাদের আমি এখান থেকে বুস্ট করে দিয়ে দেবো। তো দেখেন একটা প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রামটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারতেছেন না, কারণ এই পার্টগুলো উপরে উঠবে, এরপরে আরও একটা পার্ট আছে এই পাশে, হয়তো ক্যামেরায় ধরতেছে না। তারপরে ওই যে পায়া, এগুলো উঠবে, এগুলো বলের সাথে বল মিশ করে বানতে হবে, এরপরে যে কি ডিজাইন দিছি এটা উঠবে। আর 3D বলেন, 4D বলেন, আসলে রাউন্ড গেট বলেন, এগুলো হচ্ছে, আমি বলি যে একটা হচ্ছে এক ডাটার গেট, একটা ডাটা বের হয়ে সব পার্টে এক একটা ডাটা করে যায়, ওই একটা ডাটা সব পার্টে যায়, এ হচ্ছে এক ডাটার গেট। আর অনেক ডাটার, অনেকগুলো ডাটার গেট হচ্ছে আমরা যেটাকে 3D বলি, 4D বলি, ওই একই জিনিস, হয়তো অনেকগুলো ডাটা। যে এই দেখেন 8000 কন্ট্রোলার, এই 8000 কন্ট্রোলারে অনেকগুলো ডাটা বেরোইছে, এতে 8টা ডাটা বেরোইছে। তো একটা ডাটা এক একটা বোর্ডে যায়। তো এটা হচ্ছে অনেকগুলো ডাটার গেট, আর এই গেটে প্রোগ্রাম করতে হয় একভাবে, আর এক ডাটার গেটের প্রোগ্রাম একভাবে করতে হয়। তো এই হচ্ছে 4D গেট, আর ওই হচ্ছে 3D গেট, এই হচ্ছে। তো আপনারা 4D পাবেন, 3D পাবেন। আর একটা ব্যাপার যে এই বলেন যে ভাই কত গাঁথবো বা কীভাবে বানবো, এভাবে হচ্ছে আমি 12টা দিছি, এভাবে দিছি 24টা। তো এভাবে বল কম লাগে, এবার আমি যদি এভাবে 16টা দিই, এভাবে যদি 32টা দিই, তাহলে একটা এসে 512টা বাতি লাগে, আর এভাবে আছে 288টা বাতি। তো এটা এই 288টা, অর্থাৎ 12x24 প্রোগ্রাম করে একটা গেট তৈরি করলে যেমন খেলা দেখাবে, যেমন ডিজাইন আসবে, 16x32 করলে সেম একই আসবে, কিন্তু 16x32 করতে গেলে প্রায় 1.5 গুণ বাতি লাগে। আর এটা করতে গেলে আপনার 45 সেট 42 সেট বাতিতে হয়ে যায় 12x24। আর 16x32 গাঁততে হলে আপনার সেখানে 71-72 সেট বাতি লাগে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমরা বেশি বাতিতে গাঁথবো কেন, আর বেশি বাতিতে গাঁতলে কী হয়? তো বন্ধুরা, বেশি বাতিতে গাঁতলে হয় কি, যে আমরা এখন বর্তমান ভিডিও দেখি যে বলি যে HD কালার, তো কালারের রেজুলেশনটা ভালো আসে বেশি বাতিতে গাঁতলি। আর কম বাতিতে গাঁতলি মনে করেন কনভার্ট, আগে আমরা বাটন ফোনে যেগুলো ছবি টবি দেখতাম, তো ওই রকমের ছবি দেখায় যদি ছবি ভাষায় আর কি। আর ডিজাইনের ক্ষেত্রে প্রায় সেম, 16x32 যা আর 12x24 তাই। আচ্ছা, এবার আসুন যে আমরা কি প্রোগ্রামগুলো ভরবো, এই মেমোরিগুলো ভরবো কিভাবে। তো আমি মেমোরিটা অফ করে আমি দেখাচ্ছি, তা মেমোরি অফ করে দিছি। তো বন্ধুরা দেখেন, এবার আমার গেটটা কিন্তু পুরো গেটটা RGB খেলাচ্ছে, অর্থাৎ এই 7 কালার, এই যে 7টা কালার টপ 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 করে আসতেছে, পরস্পর আসতেছে। তো বন্ধুরা, আপনাদের চালা গেট অথবা আপনাদের যাই করেন না কেন, যাতে প্রোগ্রাম করবেন না কেন, এই প্রোগ্রামটা আগে আপনারা
মেমোরি না দিয়া ওখানে আরজিপি আছে এসপি ওয়ান, আমি দেখাতে পারতেছি না কারণ দেখাইতে গেলে, হ্যাঁ ওই আমি এটাতে দেখাই, কন্ট্রোলারটা রয়েছে ওখানে আমি উঠোতে পারতেছি না। তো দেখেন এই জায়গা চারটে বাটন আছে, এই জায়গা পি সেভেন, এখানে চাপ দিলে এইখানে লেখা উঠবে, এখানে আপনারা উঠবেন পি সেভেন, তারপরে উঠবে 2811 IC, তারপরে উঠবে স্পিড অন, অর্থাৎ স্পিড আপনারা একে দিতে পারেন, পাঁচে দিতে পারেন, 99 দিতে পারেন, স্পিড অর্থাৎ গতি, এই কত জোরে লাফাবে। এইভাবে পরপর ওটা দিলে আপনারা এই জায়গা চাপলে বুঝতে পারবেন। তো এভাবে আর নতুন যদি আপনারা এই কন্ট্রোলারগুলো কিনে আনেন তো আপনারা মেমোরি না দিলে এরকম সেভেন কালার জ্বলতে থাকবে, যদি আপনারা এখানে চাপিয়ে কোনো কিছু না সেভ করেন, যদি নতুন কিনে আনেন তো শুধু ডাটা বের করে দিলে এরকম আরজিপি এরকম কালার জ্বলতে থাকবে, সেরকমভাবে সেভ করা থাকে, সেই মুডে থাকে। তো বন্ধুরা আপনারা যেটা দিয়া আর কি চালা করেন বা বিল্ডিং বা গেট যেটাই প্রোগ্রাম করবেন, আগে আপনারা প্রত্যেকটা পার্টে এরকম আরজিপি জ্বালাবেন। এভাবে আরজিপি যদি আপনার গেটে না জ্বলে, এবার যদি আপনার গেটে আরজিপি না জ্বলে, যদি কিছু বাতি এলোমেলোভাবে জ্বলে তো আপনার ওই গেটে কোনো দিন প্রোগ্রাম আসবে না। এটা আপনারা প্রথম আপনাদের যে সেট অর্থাৎ একটা সেট মনে করেন একটা পিক্সেলের সেট আমি এই সেটে প্রোগ্রাম করব, তা এই সেটটা আপনাদের আগে আরজিপি কালার জ্বালাইতে হবে, এই আরজিপি কালার না জ্বালালে আপনাদের প্রোগ্রাম আসবে না। তো এর পরবর্তীতে আপনারা থ্রি ডি যে প্রোগ্রামগুলো আমরা বলি, থ্রি ডি অনেক ডাটার গেট, তো দেখেন এই গেটটা হচ্ছে থ্রি ডি গেট যেটা বলি। তো এইটার এই এক নম্বর ডাটায় আমি দিছি এই পাশে আমি দাঁড়াইয়া, এই সামনাসামনি বন্ধুরা আমরা বুঝতে পারতেছেন কিনা জানি না, এভাবে দাঁড়াইয়া ডান হাতে আসছে আমার এক নম্বর ডাটা, বাউধারে আমি দুই নম্বর ডাটা দিছি। এবার এই দুইটা টপ, এই একটা টপ, এই একটা টপ আমি এক করছি এক ডাটায়, এই এই এটা দিছি তিন নম্বর ডাটা, এই তিন নম্বর ডাটাটা আমার এই টপে চলে আসছে। এবার এর উপরে হলো চার নম্বর ডাটা, এইটাই ঢুকছে উপরের টপে, এই ডাটাটা আবারই এই যে চলে আসছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি না। আর এরপরে পাঁচ নম্বর ডাটা আমি উপরের টপটায় দিছি, এইভাবে আমি কিন্তু এই গেটটা সেটটা সেট করছি, এবং আমি এভাবে প্রোগ্রাম করে এভাবে যখন জ্বালাচ্ছি তো তখন পুরোটা আসতেছে। আর এই থ্রি ডি প্রোগ্রাম যদি আমাকে করতে হয় তাহলে এভাবে আমাকে বুঝাইতে হবে যে ভাই আমি এই এইভাবে গেটটা সেট করছি, এবং এর ডাটাটা এইটার ডাটাটা ঢোকছে ওই কোনাদের আমার সামনে পাশতে ডান পাশতে, এবং এভাবে আমি সিরিয়াল দিছি যে আপনার গেটটা বা বোর্ডটা কোনভাবে এরকমভাবে তার গাঁথা, এই যে দেখেন এভাবে কোনভাবে লাইন করা, এটা আমার জানতে হবে এই ডাটাটা কোন পাশতে ঢোকছে, উপরতে ঢোকছে না নিচেতে ঢোকছে পায়ার, এগুলো আমাকে বুঝাইতে হবে বা আমাকে মানে বলতে হবে। তো এই সব কিছু সেটিংয়ের পরে হচ্ছে আপনাদের এই থ্রি ডি প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামটা আপনারা চালাতে পারবেন। আর এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়, ইমোতে পাঠানো যায়, ইমেলে পাঠানো যায়, আর কুরিয়ার করে এরকম মেমোরিতে করেও পাঠানো যায়। তো আপনারা যেটা পারবেন আগে এগুলো নিয়ে বসবেন, তারপরে যে আমার কাছ থেকে প্রোগ্রাম করে আপনারা এইগুলো জ্বালাতে পারবেন কি না এটা শিওর হয়ে তারপরে আমাকে ফোন করবেন, আমি প্রোগ্রাম দেবো, কারণ আমি প্রোগ্রাম দিলে সেই প্রোগ্রাম আমি নিজে করি, সেই প্রোগ্রাম জ্বলতে হবে। তো শুধু 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 প্রোগ্রাম হইলেই যে ওই সেটগুলো জ্বলবে সেটা না ভাই, আগে আপনারা বুঝতে হবে যে আমার প্রোগ্রামটা এখন প্রয়োজন। আর এই মেশিনে এই 1000 কন আর 8000 কন এই মেশিনে যতগুলো প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের এক নাইট একটা রাত বা দুই রাতের যে প্রোগ্রামগুলো সাধারণত বিয়ে বাদা এদিক সেদিকের প্রোগ্রামগুলো আপনাদের এই মেমোরি না হলেও এতে যে প্রোগ্রাম আছে সেদে আপনি একটু বেরেন খাটালে চাপে চুপে আপনি এক রাত দুই রাত চালায় আসতে পারবেন, পাবলিক টেয়ারও পাবে না যে এতে মেমোরি আছে প্রোগ্রাম আছে কি না, কারণ এতে সেইভাবে কোম্পানি প্রোগ্রাম দেওয়া। তো অর্থাৎ প্রোগ্রাম নিয়ে অত ভাবা লাগবে না, শুধু এই পিক্সেলের ব্যাপারটা বুঝতে হবে, এটা টু কালারের বাতি না, এটা হচ্ছে পিক্সেল, এটা আলাদা, অর্থাৎ ছবির খণ্ড অংশ পিক্সেল, এগুলো টু কালারের বাতি না। তো অনেকে এটা টু কালারের বাতি মনে করে বা এটারে সাধারণ মনে করে যে ওটা কোনো ব্যাপার না, এরকম অনেক ধরা খাইছেন ভাই, আরও খাবেন, কারণ এটা প্রত্যেকটা জিনিস শেখার পরে ওটা সহজ হয়ে যায় আর শেখার আগে ওটা অনেক কঠিন মনে হয়। তো বন্ধুরা আশা করি আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখতেছেন তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আর একদিন ইচ্ছে থাকলে একদিন আপনিও এই পিক্সেল সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।